আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন চাই জার্মানি। বাংলাদেশের সহিংসতা মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই জার্মানি। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডি ক্যাপ টক অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মানির রাষ্ট্রদূত আথিম টুস্টার এই কথা বলেন। 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে 2019 সালের 7ই জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। এর আগে 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল একতরফা নির্বাচন। পরপর দুটি জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশে চলমান স্থানীয় নির্বাচনেও জাতীয় নির্বাচনের প্রভাব দেখা যাচ্ছে। বিরোধীরা ভোট বর্জন করছে, বিরোধীদের ভোট বর্জন চলছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হারও বেশি, আর উপনির্বাচন সহ অনেক ক্ষেত্রে ভোটার উপস্থিতি কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান মনে করেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ। নেক্সট যে ইলেকশন হবে, আমি মনে করি সব ইলেকশন, এমনকি এখন যে ইউপি ইলেকশনগুলো হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রত্যেকটা নির্বাচন গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, সেই প্রচেষ্টাই করতে হবে, না হয় গণতন্ত্র ত্রুটিপূর্ণ থেকে যায়। এখন আমাদের গণতন্ত্র উন্নতির প্রথম সোপান, সেটা যদি আমরা করে ফেলতে পারি আমাদের পৃথিবীতে একটা ভালো জাতি হিসেবে পরিচিত হতে পারবো।